Pach Paki of Bangladesh. Ego. পাঁচ পাখি অফ বাংলাদেশ মার্টিনেজ বাংলাদেশে এলেন দেখলেন চলে গেলেন প্রবল নিরাপত্তার বেষ্টনীতে ভোরে ঢাকায় আগমন গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপারের পুরো দিনটাও নয় অর্ধেকটা দিনের এই ঝটিকা সফরে উপায় নেই তার ধারে কাছে ঘেঁষবার ভোর রাত হতে অপেক্ষমান ভক্ত সমর্থকদের জন্য তাই একরাশ হতাশাই রইল প্রতিদান স্বরূপ কালো কাচের ভেতর থেকে যা একটুখানি দর্শন বেলা ১০টায় ফিনটেক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের প্রগতি সরণি অফিসে তার আগমন মার্টিনেজকে বরণ করে নিতে সেখানে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পুত্রকন্যা সমেত এসেছেন সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্তজা এমপিও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসার কথা অজানা নয় মার্টিনেজের তা সত্ত্বেও ভক্তদের সাথে তার হলো না কোনো সাক্ষাৎ ভক্ত সমর্থক তো দূর মার্টিনেজের সাথে যোগাযোগের সুযোগ মেলেনি গণমাধ্যম কর্মীদেরও ফুটবলেরই মানুষ অথচ দেখা যায়নি বাফুফের কোনরূপ সংশ্লিষ্টতা তবে আইসিটি প্রতিমন্ত্রী আর ম্যাশের সাথে আড্ডাটা জমেছে বেশ বাজ পাখির মতো তীক্ষ্ণ গোলকিপিং স্কিলের স্বীকৃতিস্বরূপ এমিকে উপহারস্বরূপ তুলে দেওয়া হয়েছে বাজ পাখির ভাস্কর্য মার্টিনেজের বাংলাদেশ সফরটা বাংলাদেশের মানুষের জন্য যেরকম একটা আনন্দের এবং গর্বের পাশাপাশি বাংলাদেশ সম্পর্কেও সারা বিশ্বের কাছে এমি মার্টিনেজ বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশের মানুষের একজন ভালোবাসার একজন মানুষ হয়ে বাংলাদেশকে সে সারা বিশ্বের বুকে একটা পজিটিভ ব্র্যান্ডিংয়ের জায়গাও নিয়ে যাবে তো আমরা আশা করি যে এমি মার্টিনেজের বাংলাদেশের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিশ্বমানের ফুটবলার বিশ্বমানের গোলকিপার আগামী দিনে শিশু কিশোররা হওয়ার জন্য অনুপ্রাণিত হবে পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য এমি মার্টিনেজের এই সফরটি অনেক অনুপ্রেরণা এবং উৎসাহের হয়ে থাকে বিশ্বকাপে তার জাদুকরী মহিমা দেখেছে গোটা দুনিয়া আর গোটা দুনিয়া দেখেছে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ক্রেজ তবে সেই পাগলা ভক্তদের এত কাছে এসেও নাগালের বাইরে থেকে চলে যাওয়া মানতে পারার মতো নয় মোটেও তবে পরবর্তীতে সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসার ইচ্ছে এমির ভারতের উদ্দেশ্যে রওনা দেবার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎটাও হয়েছে উপহার দিয়েছেন জার্সিও ভারতে ২.৫ দিন থাকবেন এমি বাংলাদেশে একটা দিনও থাকা হলো না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এই অনাড়ম্বর আগমনেও মুগ্ধতা ছড়িয়েছেন তবে মুগ্ধতার চেয়েও বেশি এবারের সফরের সঙ্গী হতাশাটাই আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত সমর্থক বাংলাদেশে সবাই চাইবেন আরও একবার কাছ থেকে তাকে দেখতে সেই সুযোগ হয়তো মিলবেও অদূর ভবিষ্যতে তবে বাংলাদেশে প্রথমবারের এই সফর রয়ে যাবে অম্লমধুরী রিফাত তানভীর রাফি T Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.